দেশে যেভাবে নির্বাচন চলছে তা লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় বলে অভিযোগ করেন জিয়াপা চেয়ারম্যান। বলেন, কোনো কারণ ছাড়াই জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, এতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরাও তখন উপস্থিত ছিলেন। যে নির্বাচনগুলিতে আমরা এখন অংশগ্রহণ করছি সেগুলোর ব্যাপারেও কালকে আমাদের একটা প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনের সহ ইলেকশন কমিশনের সঙ্গে কথাবার্তা বলেছে, দেখা সাক্ষাৎ করেছে। যদি এরকমই হয় যে আমাদের ইলেকশন করাটা একটা বড় অপরাধ হিসেবে মনে করে সরকারি দল বা সরকার, তাহলে হয়তো ভবিষ্যতে এটার বিষয়েও আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে।